হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমরা আগের দিনে যে পাঠটা পড়লাম আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, অর্থাৎ যে অধ্যায়ে আমরা জ ফলার ব্যবহারটা বিশেষ করে শিখলাম, আগের টেক্সটে তোমাদেরকে যেটা বারবার করে বলা হলো, জ ফলাগুলো কোন শব্দের পরে বসে কিরকম কিরকম উচ্চারণ হচ্ছে, সব জায়গায় জ ফলার উচ্চারণটা একরকম হচ্ছে না, সেটা আগের দিন বলা হয়েছে তোমাদেরকে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো আমি বলে দেব, তোমরা ভিডিও দেখে প্রত্যেকে কপিতে প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে। দেখো, একের দাগের প্রশ্নগুলো মুখে মুখে উত্তর দাও। কয়েক প্রশ্ন, কার মেয়ের বিয়ে, মেয়ের নাম কি, বরের নাম কি? উত্তর হবে আদ্যনাথ বাবুর মেয়ের বিয়ে, মেয়ের নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। আদ্যনাথ বাবুর মেয়ের বিয়ে, আ দয়ে জফলা দন্তময় আকার থ আদ্যনাথ, মেয়ের নাম শ্যামা তালাবস্বয়ে জফলা আকার ময়ে আকার, বরের নাম বৈদ্যনাথ বয়ে ওই দয়ে জফলা দন্তন্নয় আকার থ বৈদ্যনাথ। বরের বাড়ি কোথায়, বরের ভাই বাকে কি করেন? বরের বাড়ি অহল্লা পাড়ায়, অ হ লয়ে জফলা আকার পয়ে আকার দয় শূন্য রয়ে আকার অন্তস্ত, অহল্লা পাড়ায়। বরের ভাই বাকে কি করেন? তোমরা দেখেছো এখানে বরের কতজন ভাইয়ের উল্লেখ আছে? তিনজন ভাইয়ের উল্লেখ আছে, সৌম, রম্যনাথ এবং ধম্যনাথ। ঠিক আছে, সৌম হচ্ছে পাটের ব্যবসা করে, ধম্যনাথ কলেজে পড়ে, আর রম্যনাথ স্কুলে পড়ে। ঠিক আছে, সৌম পাটের ব্যবসা করে, ধম্যনাথ কলেজে পড়ে, রম্যনাথ স্কুলে পড়ে বা স্কুলে পড়ে। এরপরে দেখো, আদ্যনাথ বাবু কেমন লোক, কেন সবাই তাকে ধন্য বলে? আদ্যনাথ বাবু বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তাঁর মন, এবং তিনি দেশের জন্য অনেক কাজ করেন, তাই সবাই তাকে ধন্য বলে। এরপরেরটা দেখো, আদ্যনাথ বাবুর মেয়ের বিয়েতে কারা ভিড় করে এসেছিল? উত্তর হবে আদ্যনাথ বাবুর মেয়ের বিয়েতে চাষিরা ভিড় করে এসেছিল, কারণ তারা এবছর, ব্র্যাকেটে লিখবে বছর, ভালো শস্য পেয়েছে তাই। অর্থাৎ উত্তরটা হলো চাষির, আদ্যনাথ বাবুর মেয়ের বিয়েতে চাষিরা ভিড় করে এসেছিল, কারণ তারা এই বছর ভালো শস্য পেয়েছে তাই। তারপরে দুয়ের দাগের গুলো দেখো, ফাঁকা জায়গায় জফলাযুক্ত বর্ণ বসাও। প্রথমটা হচ্ছে বৈদ্যনাথ, বয়ে ওই দয়ে জফলা দন্তময় আকার খ, অর্থাৎ শূন্যস্থানে বসবে দয়ে জফলা বৈদ্যনাথ। তারপরেরটা দেখো, আ ড্যাশ নাথ আদ্যনাথ, অর্থাৎ শূন্যস্থানে বসবে দয়ে জফলা। তারপরেরটা হচ্ছে দন্তন্বয় হস্যই ড্যাশ স্মরণ, নিত্য স্মরণ তয়ে জফলা, নিত্য স্মরণ। তো এখনো পর্যন্ত এই দুয়ের দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমরা এগুলো প্রত্যেকে কপিতে লিখে নেবে এবং প্রশ্নের উত্তরগুলো একবার কি দুবার পড়ে নেবে, যাতে পরে পড়তে কোনো অসুবিধা না হয়, এবং যারা পারবে তারা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই একবার ভালো করে দেখে তারপরে পড়ে নিয়ে লিখে লিখে অভ্যাস করতে পারো। তো আজকে আমরা এই অংশটুকু পড়লাম, এর পরের দিন বাকি অংশটা নিয়ে আলোচনা করব। তো ততদিন তোমরা প্রত্যেকে বাড়িতে থাকো এবং সুস্থ থাকো।